টি-টোয়েন্টিতে কে সেরা ব্যাটসম্যান, কেইন উইলিয়ামসন নাকি ইয়াং মর্গান? পরিসংখ্যান দিয়ে আজকে এটা আমরা বিচার করব। জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থেকে দেখবেন। মর্গান এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে 112টি, কেইন উইলিয়ামসন টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত 72টি। টি-টোয়েন্টিতে মর্গান এখন পর্যন্ত রান করেছে 2424 এবং কেইন উইলিয়ামসন এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে রান করেছে 1931টি। টি-টোয়েন্টিতে মর্গানের হাইস্ট রান হলো 91, টি-টোয়েন্টিতে কেইন উইলিয়ামসনের হাইস্ট স্কোর হলো 95, টি-টোয়েন্টিতে মর্গানের অ্যাভারেজ হলো 28.86, টি-টোয়েন্টিতে কেইন উইলিয়ামসনের অ্যাভারেজ হলো 32.18, টি-টোয়েন্টিতে মর্গানের স্ট্রাইক রেট হলো 137.57, টি-টোয়েন্টিতে কেইন উইলিয়ামসনের স্ট্রাইক রেট হলো 122.76। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মর্গান 100 করেছে 1টিতেও না এবং 50 করেছে 14টি। টি-টোয়েন্টিতে কেইন উইলিয়ামসন এখন পর্যন্ত কোনো 100 করতে পারেনি, 50 করেছে 13টি। ইয়াং মর্গান টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত 4 হাঁকিয়েছেন 184টি এবং ছক্কা হাঁকিয়েছেন 119টি। কেইন উইলিয়ামসন এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে 4 হাঁকিয়েছেন 192টি এবং ছক্কা হাঁকিয়েছেন 43টি। আপনাদের এখন কি মনে হচ্ছে, কেইন উইলিয়ামসন নাকি ইয়াং মর্গান, এই দুজন ব্যাটারদের মধ্যে কে সেরা? অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। এরপর আপনারা কার সাথে কার তুলনা দেখতে চান অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।